শাকিব খানের এসকে ফিল্মস থেকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম সকালে ঘুম থেকে, ওইটাই মানে হিরো লিখছে জিরো থেকে হিরো, তারপর রাজকুমারের সেই গানের একটা পোস্টার। আসলে ব্যাপারটা কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেছে, জিরো বলবো না, অ্যাকচুয়ালি এই গানটা যখন প্রথম প্রকাশ পাইল বন্ধুরা, আপনারা অনেকেই দেখছে যে ফার্স্টের দিন বা প্রথম দিকে একদম বিগিনিংয়ের দিকে কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট আসছে, ন্যাচুরালি হিরোর মন খারাপ হয়ে গেছে বা প্রোডাকশন হাউসের মন খারাপ হয়ে গেছে যে নেগেটিভ আসবে করে এত ভালো একটা গান। এরপর যে মিরাকেলটা ঘটলো এটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে আমার মনে হয়। ও রাজকুমার গানটা ও প্রিয়তমা কেউ মনে হয় ছাড়াই যাবে, তার একটা লক্ষণ আমি দেখতেছি। দেখেন এই গানটা অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছে বেসিক্যালি ভার্সেটাইল মিডিয়া থেকে, মানে আরশাদ আদনানের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে। এর আগে ওনারা গান করছে টাইগার মিডিয়া থেকে। টাইগার মিডিয়ার অ্যাকচুয়ালি আপনার টোটাল সাবস্ক্রাইবার হইল 3.9 মিলিয়ন, মানে প্রায় 40 লক্ষ। আর যখন আরশাদ আদনান তার ভার্সেটাইল মিডিয়া থেকে এটা ছাড়লো তখন তার সাবস্ক্রাইবার হইলো জিরো। এবং একটা আশ্চর্য ব্যাপার যে দুই দিনের গানটা সেই জিরো সাবস্ক্রাইবার থেকে 2 মিলিয়ন ক্রস করছে। অন্যান্য জায়গায় তো দেখা হয়েছে, সেগুলো আমরা বাদই দিলাম, কিন্তু এই ভার্সেটাইল মিডিয়ার থেকেই 2 মিলিয়ন। ন্যাচারালি হিরোর মন ভালো হয়ে গেছে, হিরো একটু ধাক্কা খাইছিল মনে হয়, নাহলে সে এই স্ট্যাটাসটা দিত না যে এত সুন্দর একটা গান, এত ভালো একটা লোকেশন, এত ভালো পারফর্ম করলাম, তাহলে গানটা মানুষ নেগেটিভ বলবে কেন। হিরো বোধহয় একটু মন খারাপ ছিল মনে হয় তার এই সমস্ত পোস্ট দেখা, কারণ উনি কিন্তু আরেকটা জিনিস আপনারা মার্ক করছেন, উনি কিন্তু এই এসকে ফিল্মস থেকেই আবার গত 2 দিন আগে সমস্ত ইউটিউবারদের যারা এই গান নিয়ে কথা বলছে তাদেরকে প্রশংসা জানিয়েছেন। এটা বিরাট ব্যাপার, কারণ হিরোর প্রশংসা পাওয়াটা এই যারা ইউটিউব করে তাদের একটা ভাগ্যের ব্যাপার, এবং তারা এইটাই চায়, তারা কেউ টাকা পয়সা তো চায় না হিরো, তারা চায় এরকম মাঝে মধ্যে আপনি তাদের সাথে একটু হাই হ্যালো করেন। তো তখনই আমি বুঝে গেছিলাম যে হিরোর মনটা একটু ভালো হয়েছে, নাহলে হিরো এই স্ট্যাটাসটা দিত না যে যারা যারা ইউটিউবে বা ফেসবুকে এই গানটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন তাদের অনেককেই উনি তার টাইম লাইনে আইনা তাদের সেই শর্টগুলো দেখাইছেন। বেসিক্যালি হিরো না খুব আশাবাদী ছিল এই গানটা নিয়ে, জানেন উনি অনেক জায়গায় বলছেন যে অসম্ভব ভালো একটা গান এবং একটা ওভার এক্সপেক্টেড গান, তারা আশা করছিল এটা প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। আমার মনে হয় সে আশাও এখন বোধহয় পুরা হইতে চলছে, যেভাবে গানটা হু হু করে তার দর্শক বাড়তেছে, ভিউয়ার বাড়তেছে, এটা যদি প্রিয়তমাকে ছাড়িয়ে যায় তাহলে বোধহয় কেউ আমরা আশ্চর্য হব না। আমরা যদি প্রিয়তমার দিকে তাকাই তাহলে দেখবো ওই সময় কিন্তু সমালোচনা হয়েছিল, প্রিয়তমার গান কিন্তু প্রথম দিন হিট করে নাই। এই গানটা যেরকম 2 দিনেই ভার্সিটাইল মিডিয়ার থেকেই 2 মিলিয়ন, প্রিয়তমা কিন্তু তখন 2 দিনেই টাইগার মিডিয়ার থেকে 2 মিলিয়ন আনতে পারছিল না কিনা আমার জানা নাই, আমি যতদূর জানি আনতে পারেনি, টাইম লাগছিল, ওই গানটাও ধীরে ধীরে উঠছিল। দেখেন গানটার যে মূল আকর্ষণ এখন যেটা সবাই বলছে, প্রথম দিকে অনেকেই বলে নাই, যে এর লোকেশন ম্যানহাটনের লোকেশন, মানে সেই টাইম স্কোয়ারের লোকেশন, তারপর সেই বরফের যে গান, বরফের গানটা মানুষের এত ভালো লাগছে, তার কারণ হলো আজকাল কিন্তু মানুষ বোঝে বন্ধুরা যে কোন গানটা কীভাবে করা হয়। আমরা বোম্বের অনেক গান দেখি বরফের মধ্যে কাশ্মীরে শুটিং করছে, শুটিং করে দেখা যাচ্ছে সেই মাইনাসের মধ্যে, আপনারা জানেন বরফের মধ্যে মাইনাস থাকে টেম্পারেচার, রাইট? তো ওই সময় যদি একটা মানুষ তার একটা হাফ স্লিভ শার্ট পরে গান করে তাহলে কী বোঝা যায়, এটা গ্রিন স্ক্রিনে করা হয়েছে। কিন্তু এই ছবির গানটা, মানে এই আমাদের রাজকুমারের ও রাজকুমার গানটা কিন্তু কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয় নাই, একদম না, একদম টোটালি মানে একটা সোজা কথা, মানে রিয়েল 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 লোকেশন, রিয়েল 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 শর্টস এরা দিছে এই এই কাপড় চোপড় পরে, ওইটা খুব পছন্দ করছে মানুষ। এবং সবচেয়ে বড় কথা, গানটা আপনি যতবার শুনবেন ততবারই ভালো লাগবে, যতবার শুনবেন ততবারই ভালো লাগবে। গান দেখেন 2 রকম হয়, একটা হলো অডিও গান, একটা হলো ভিডিও গান। মানুষ অডিও গান যখন শুনে তখন অডিওতে একবার শুনে যদি ভালো লাগে আবার রিপিট করে, ভিডিও যদি আবার কেউ দেখেন তাহলে যদি ভিডিওটা প্রথম দিকে ভালো না লাগে সেটা রিপিট করতে চায় না। আসলে যারা যাদের কাছে প্রথমেই ভালো লেগেছে তারা কিন্তু রিপিট করেছে। আবার এক ধরনের সমালোচক আছেন, তারা খুঁতে খুঁতে বের করতেছেন যে কোথায় কোথায় প্রবলেম আছে গানের। এই যে 2-1 জনের সমালোচনা, এগুলো অ্যাকচুয়ালি গানটাকে থামায় রাখতে পারে নাই, পারে নাই মানে পারেই নাই। এই যেভাবে হু হু করে এটা বাড়তেছে, যেভাবে হু হু করে বাড়তেছে, আসলেও এটা রেকর্ড করে ফেলাবে। গান কিন্তু আরও ঈদের সময় বেরিয়েছে, আপনারা দেখছেন অনেকে অনেক ভালো ভালো গানও বেরিয়েছে, আমি কাউকে ছোটো করে বলতেছি না, অনেক ভালো ভালো গান, আমি ছবির নাম্বার নাইবা বললাম, বেশ কয়েকটা ছবির গান বেরিয়েছে,
তাদের গানগুলো ম্যাক্সিমাম টাইগার মিডিয়াতেই চলতেছে। আপনারা কেউ যদি চান গিয়ে টাইগার মিডিয়াতে দেখতে পারেন তাদের ভিউ কেমন। ভালো গান করছে কিন্তু ভিউ নাই। আপনারা যারা বলছে যে গান ভালো হয় নাই তাদেরকে বলছে তারা একটু যায় দেখে আসেন টাইগার মিডিয়াতে, যে এই রোজারিদের যে ছবিগুলো রিলিজ হচ্ছে ভালো ভালো ছবির ভালো ভালো গান কেমন ভিউ হইতেছে। ভিউ নাই, ভিউ নাই বন্ধুরা। কিন্তু এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ভার্সেটাইল মিডিয়া যার জন্ম মাত্র তিন দিন আগে তার এখানে মিলিয়ন দুই মিলিয়ন এবং আজকে মধ্যে বেড়ে গেছে। কেন? গানটা নিশ্চয়ই, গানের মধ্যে দম আছে, মানে দম দম যেটা বলে নিশ্চয়ই আছে, নাহলে গানের এইভাবে মানুষ দেখা এটার ভিউ এত বাড়াইতে পারে না। অনেকেই বলতেছে যে আরে এগুলো শাকিব খানটা দেখে দেখে বাড়াইছে। একটা শাকিব খান কয়বার দেখতে পারে ভাই? আটবার দশবার, কয়জন? এই এত ভিউ কিন্তু শুধু শাকিব খান একা করে নাই, সাধারণ পাবলিক করছে, সাধারণ আম জনতা করছে, এবং একটা আপার ক্লাসের কিছু লোকজন করছে। আমি ঢাকায় খোঁজনিয়া দেখছি অনেকেই বলতেছে যে আমি একটু ওই ক্লাসের কথা বলতেছি ভাই, গানটা কিন্তু জোশ হয়েছে, মানে হেভি লাগছে, ছবিটা দেখতেইব। এই যে পাওনাটা, এই যে ফিডব্যাকটা, এইটা শাকিব খান প্রথম দিনে আশা করছিল, কিন্তু সেটা প্রথম দিন হয় নাই যে কোনো কারণেই হোক, কিছু ইউটিউবের জন্য হোক, কিছু মানুষের না ভালো লাগার থেকে হোক, সেটা না হওয়াতে হিরো একটু একটু মন খারাপ ছিল হয়তো বা, আমি জানি না। আমি তার টোটাল অ্যাক্টিভিটিস দেখে, এই যে ইউটিউবারদের নিয়ে টাইম লাইনে আনা এবং আজকের স্ট্যাটাস দেখে বুঝলাম যে না, উনি বোধহয় একটু আশাহত হয়েছিল, কারণ উনি ওভার এক্সপেক্টেড এই ছবিটা নিয়ে, এই গানটা নিয়ে। আমরাও এটা ওভার এক্সপেক্টেড একটা ছবি, এত কস্টলি একটা ছবি নিউ ইয়র্কের মতো জায়গায় শুটিং হয়েছে, আমরাও চাই ছবিটা সুপার টুপার হিট হোক। এবং এই যে আগামী দুই তারিখে টিজার আসবে, আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স কথা বলে রাখি, একটা মহল বলবে আসে কোনো রকম ভালো হয় নাই, ভালো হইলেও ভালো বলবে না। এইটা একটা শাকিব খানের কিসমত, তাকে সবাই সবসময় সব কিছুতে ভালো বলে না, এই একটা গ্রুপ আছে এরা করবে। আমি হিরোকে বলবো এগুলো দেখে মন খারাপ করবেন না, জাস্ট ওয়েট এন্ড সি। আপনি একটা জিনিস তো মার্ক করলেন হিরো, যে দুই দিনে দুই মিলিয়ন একটা এমন চ্যানেল থেকে করা হয়েছে যে চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল জিরো, সেখান থেকে দুই মিলিয়ন। ভালো না লাগলে এটাকে জোর করে কেউ চাপাইয়া দিতে পারবে না। আমার যদি ভালো না লাগে আমি কয়বার শুনবো? নিশ্চয়ই গান ভালো লাগতেছে সবার কাছে, এবং এখন সত্যি কথা কি, আমিও যতবার শুনতেছি ততবারই ভালো লাগতেছে। এখন আর সেই সমস্ত আলোচনা করে লাভ নাই, কে ভালো বললো কে খারাপ বললো, গান সুপার টুপার হিট। এখন আমরা আশা করতেছি একটা গুড টিজার দিয়ে হিমেল আশরাফ কামব্যাক করবে। যে সমালোচনাগুলো এই গান নিয়ে হয়েছে, মানে এই দুই তিন দিন যা হয়েছে গান নিয়ে, যে যে যারাই করুক তারা যেন সেই সুযোগটাও না পায়। আসলে সত্যি কথা বলতে কি, গান নিয়ে এরকম নেতিবাচক কথা ওঠাতে বেশ খারাপ লেগেছে রাজকুমারের টিমের, কারণ আপনারা একটা কথা জানেন, শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানায় তারা জানে যে শাকিব খান এমন একটা শিল্পী যে কখনো সিনেমার প্রচারণা করার জন্য সিনেমা হলে হলে যাবে না, যে কখনো সিনেমার প্রচারণার জন্য সাংবাদিক সম্মেলন করে কোনো অনুষ্ঠান করবে না, বা যে কখনো সিনেমা রিলিজের আগে বিভিন্ন টেলিভিশনে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ছবি প্রচারণা করবে না। তাদের একমাত্র ভরসাই গান, টিজার, ট্রেলার, এবং একমাত্র ভরসা শাকিবের সেই দর্শকগুলো যারা শাকিব খানকে পছন্দ করেন, এবং তারা চান গান দিয়ে টিজার দিয়ে একটা নতুন মহলকে শাকিব খানের দর্শক হিসাবে সিনেমা হলে নিয়ে আসতে। সুতরাং গান সম্পর্কে কোনো নেগেটিভ কথা শোনার পর তাদের মন একটু খারাপ হবার কথাই ছিল, কিন্তু সেটা ঘুচে গেছে। এখন তারা বেজায় খুশি, এবং আমরাও খুশি যারা শাকিবকে ভালোবাসি, যে ছবির গান ফাটিয়ে দিল ভাই, জাস্ট টুডেজের মধ্যে ফাটাইয়ে দিল। এরকম গান আমরা আরও চাই, গুড় একটা ট্রেলার চাই, গুড় একটা ফিল্ম চাই, সুপারহিট হয়ে যাক রাজকুমার। আমরা সবাই আছি রাজকুমারের সাথে, সবাই সবাই রাজকুমার দেখবো ঈদের দিন একসাথে। থ্যাংকস রাজকুমার টিম, থ্যাংকস শাকিব খান, থ্যাংকস শাকিবিয়ান, খোদা হাফিজ।